আল্লাহর বান্দা, মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম বিবাহের মহারানা দেওয়ার জন্য, বিবাহের মহারানা দেওয়ার জন্য রে বান্দা নবীর উম্মতের দল, এই তো সামনের মাস রবিউল আউয়াল মাস আসতেছে, এর নবীর উম্মতের দল, নবীর মর্যাদা, নবীর মর্যাদা কত বেশি, নবীর দাম কত বেশি রে পাবলিক, এ বাঙালি মুসলমান কেমন নবীর উম্মত হইলাম সেই নবীকে চিনতে পারি রে উম্মত। হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালামের বিবাহের মহারানা বাবা আদম আলাইহা সালাতু ওয়াসসালাম বলতেছে রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আদম আলাইহা সালাতু ওয়াসসালাম হাওয়ার উপর একটু আকৃষ্ট হয়ে গেল, সামনের দিকে আগাইতে চায়, আল্লাহ বলতেছে সাবধান আপনি সামনের দিকে যাইবেন, তার আগে আপনি হাওয়ার, আপনার বিবি হাওয়ার মহারানা আদায় করে তারপর সামনের দিকে আগাইবেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বর আদম ডাক দিয়ে বলতেছে রে দয়ার মালিক আমার কাছে কিছুই নাই, দেওয়ার মতন আমার কাছে কিছুই নাই, কিছুই নাই, আমি কি দিয়ে আমি মহারানা আদায় করব, আমার কাছে কিছু নাই। তুমি তাম দুনিয়ার তাম জাহানের মালিক হলো তুমি আল্লাহ, কে জোরে বলে তাম দুনিয়ার ক্ষমতার মালিক কে, আল্লাহ রাব্বুল আলামিন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন দয়ার মালিক আমি কি দিয়ে আদায় করব, মহারানা দেওয়ার মত আমার কাছে কিছুই নাই, আল্লাহ জানাই দেয় তাড়াতাড়ি করে আদম, তাড়াতাড়ি করে আমার নবী শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর 10 বার যদি দুরূদ শরীফ পাঠ করো তাহলে তোমার মহারানা আদায় হয়ে যাবে। সূরা বলেন সুবহানাল্লাহ আযীম। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে রে দয়ার মালিক নামটাই মাত্র প্রথম আমি শুনলাম, আর জীবনে আমি নামটা শুনলাম না, তাই তুমি জানো না জানো না জানো না তিনি, তার নামটাই আমার নামের সাথে লাগালো, তার নাম তিনি আমার কাছে, তিনি হলো আমার হাবিব পয়গম্বর শেষ নবী, যাকে না বানাইলে আমি আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, তারকা বানাইতাম না, সূর্য বানাইতাম না, যাহা কিছু দেখো সব আসমান আর জমিন কিছুই বানাইতাম না, ওই নবীর উসিলায় বানাইছি, অন্য কোন উসিলায় কারো জন্য আমি বানাই না। এবার আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললে দয়ার মালিক আমি যার ভিত্তি দুরুদ শরীফ পড়ব, দুরুদ পড়ব, দুরুদ যেই ব্যক্তির উপর আমি দুরুদ পড়ব, আমার মন চাই আমি একটু তাকে দেখে নিতে চাই, আমি একটু দেখতে চাই দেখা যাইবে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন আদম তোমার হাতের নখের দিকে তুমি তাকাও, সূরে বলেন আল্লাহু আকবার, দেখো আমার পয়গম্বরকে তুমি দেখতে পারবা, সুবহানাল্লাহ আযীম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাতের নখের ভিতরে তাকাইলেন, চোখ থেকে টপ 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 করে পানি পড়তে আছে, মহাপ্রাণ জমায়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ, দুই চোখের পানি পড়তেছে, হাতের ভিতরে তাকায় দেখতেছে এত নুরানি উজ্জ্বল আছে, আর জীবনে দেখি নাই, এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাম বলতেছে
খোদায়ার মালিক এই নবী আমার কাছে অনেক ভালো লাগছে, এ মহামানবের মহামানব শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী তিনি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আমি এখনই তাড়াতাড়ি করে 10 বার দরুদ শরীফ আমি আদায় করে নিতেছি। 10 বার দরুদ শরীফ আদায় করলে, 10 বার দরুদ শরীফ আদায় করার পর আল্লাহ রাব্বুল আলামিন জানাই দে আদম, তোমার বিবি সাহেবা হাওয়াকে আমি তোমার জন্য এই নবীর আমার শেষ নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পাঠ করার কারণে আমি আল্লাহ মহারানার হক আদায় করিয়া তোমাকে আমি হাওয়াকে আমি হাওয়াকে তোমার জন্য হালাল করে দিলাম। বুঝলে বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আদম, তুমি ভালো করে জেনে নাও এই দরুদের বরকতে তোমার যত সন্তান দুনিয়াতে আসবে সমস্ত সন্তানের জন্য আমি জান্নাতকে হালাল করে দিলাম। বুঝলে বলে সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এই নবী দুরুদের ভিতরে মজা, এই নবীর সিহারার ভিতরে মজা, কেমন মজা কেমন মজা হে মুসলমান। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, যাদের কপালে আল্লাহ হেদায়েত দিবে না কোনদিনও হেদায়েত পাইবে না, কারণ নবীর বয়ান আজকে তামাম দুনিয়ার উলামায়ে কেরামের বয়ান যদি এক জায়গায় করা হয় নবীর একটা কথার শোনা শুনলো বরকত হবে না হবে না হবে না। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, সেই নবী আবু জাহেলকে কেমন ভাবে দাওয়াত দিলেন, তারপরও কিন্তু কালেমা পড়ে নাই মুসলমান হয় নাই, ঠিক কিনা বলে বলেন। পরমার হলো আল্লাহ কবুল করতে হবে, আল্লাহ যাকে হেদায়াত দিবেন ওই ব্যক্তিকে কেউ গোমরা করতে পারবে না, আর আল্লাহ যাকে গোমরা করবেন ওই ব্যক্তিকে কেউ পাহারা দিয়াও হেদায়াত দিতে পারবে না, ঠিক কিনা। আল্লাহর গোলাম নবীর উম্মত ভালো করে জেনে নাও, মিস্টার আবু জাহেল একদিন পয়গম্বর দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত দেওয়ার পর দাওয়াত নিয়ে ঘরের সামনে হাজির, বাতি জাজ ঘরের সামনে হাজির হওয়ার পর মাথা গরম, দেখেন না মাদ্রাসার ছাত্র কোন এলাকার ভিতরে রুটি যায়, একদল মুসলমান নামদারি দেখলি মাথা গরম হয়ে যায়, হুজুরেরা না জানি কোন সামদার জন্য বা কোন আল্লাহর রাস্তায় কিছু চাওয়ার জন্য আসছে, আল্লাহর পয়গম্বর দেখুন আবু জাহেলের ঘরের সামনে হাজির, আবু জাহেল বুঝতে পারছে যেন কালেমার দাওয়াত নিয়ে মনে হয় আসছে, কালেমার দাওয়াত নিয়ে আসছে, এই জন্য আবু জাহেল এবার বলতেছে রে বাতি জান দ্বিতীয়বার কিছু বলার দরকার নাই, আমি জানি তুমি কি জন্য আসছো, তবে একটা শর্ত লাগাইয়া দিলাম, আমার ঘরের ভিতরে একটা সাদা পাথর, সাদা রঙের একটা পাথর আছে চতুর্দিকে সমান, এই পাথর থেকে যদি তুমি যদি পারো, যদি এই পাথর থেকে তুমি একটা ময়ূরী পাখি বানায় দেখাইতে পারো, আমি মোহাম্মদ তোমার তুমি মোহাম্মদের উপর আমি আবু জাহেল বিশ্বাসী না নানব। কথাটা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, আবু জাহেল শর্ত লাগাই দিল শুধু পাখি না পাখির ডানা গুলো হতে হবে ইয়াকুত পাথরের ধারা, আর পুরো বক্ষ শরীরটা হতে হবে স্বর্ণের, এই শর্ত লাগাই দিলেন যদি এই পাথর থেকে যদি তুমি একটা পাখি বানাইয়া দেখাইতে পারো তাহলে আমি তোমার উপর ঈমান আনব। এবার আল্লাহর পয়গম্বর চুপ হয়ে আছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের সামনে হাজির, আল্লাহর পয়গম্বরকে জানায় দাও পয়গম্বর ভয় পাওয়ার কিছুই নাই কিছুই নাই,
আল্লাহ রাব্বুল আলামিন আমি জিব্রাইলকে আপনার সাহায্য করার জন্য আল্লাহ পাঠিয়ে দিয়েছে, আপনি ভয় পাইয়েন না, আপনার শাহাদাত আঙ্গুল দিয়া যা ইশারা করবেন পাথর থেকে তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনার শাহাদাত আঙ্গুল দিয়া যা বলবেন পাথর প্রস্তুত, আপনি জবাব দিয়া যা বলবেন তা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর এবার ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আপনারা বসেন, যদি আমার আল্লাহ যদি কবুল করে আমি পারব, আর আল্লাহ যদি কবুল না করে আমার পক্ষে সম্ভব না। কার উপর ভরসা রাখছে? আরো জোরে বলেন কার উপর। এবার পয়গম্বর নিজের হাত দিয়ে আল্লাহর হুকুম অনুযায়ী হাত দিয়ে ইশারা দিলেন, ইশারা দেওয়ার পর ইশারা দিতে দিতে দেরি, সঙ্গে সঙ্গে একটা ময়ূরি পাখি হয়ে গেল। আইনামুল আউয়ালিনাল আখিরি মসজিদে হু শুধু হামার ছবি।